পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান আরও একটি মামলায় খালাস পেয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দায়ের করা মামলায় তাকে খালাস দিয়েছেন ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত। ইমরান খান পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে 2022 সালে এই মামলা দায়ের করা হয়েছিল। সে সময় ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোষাখানা মামলা দায়ের করলে সেটির প্রতিবাদে বিক্ষোভ করেন ইমরান খান সহ অন্যরা। সেই বিষয়ে স্থানীয় আববারা পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিল নির্বাচন কমিশন। সেই মামলায় আজ বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির মেহমুদ ইমরান খান সহ অন্যান্যদের মুক্তি দেন। এর আগে গত সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয়, সেই সময় রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিল আদালত। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী একটি দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। মঙ্গলবার দেশটির রাওয়ালপিন্ডির শহরের একটি বিশেষ আদালত তাকে এই জামিন দিয়েছে। দুর্নীতি মামলায় বুশরা বিবিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন রাওয়ালপিন্ডির বিশেষ আদালত। চলতি বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরান খানের নির্বিচার কারাদণ্ডের সাজায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে। এদিকে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিচার বহির্ভূতভাবে আটক করা হয়েছে। তার এই গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে তারা। সেই সঙ্গে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয়েছে প্রতিবেদনে। জেনেভা ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিটারি ডিটেনশন সোমবার এমন মতামত প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, পাকিস্তান সরকারকে মানুষের মৌলিক অধিকারকে সম্মান জানাতে বলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অ্যান্টনি ব্লিংকেন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো কিংবা রাষ্ট্রদূত ডোনাল্ড বোম যেই হন না কেন, পাকিস্তানকে তার সংবিধান ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।